আলকাদি ট্রাস্ট দুর্নীতি মামলায় দীর্ঘ শুনানির পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট শুক্রবার দুপুর একটার দিকে দুই সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয় শুনানি শুরুর কিছুক্ষণ পরেই জুমার নামাজের জন্য বিরোধিতা যান আদালত বেলা দুইটা তিরিশ মিনিটে ফের শুনানি শুরু হয় বেলা সাড়ে এগারোটার দিকে হাইকোর্টে হাজির হন পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের প্রধান হাইকোর্টে হাজির হওয়ার পরপরই বায়োমেট্রিকের কাজের জন্য ইমরান খানকে সংশ্লিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় বায়োমেট্রিকের কাজ শেষে তাকে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় কড়া নিরাপত্তার মধ্যে ইমরান খান শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান পুলিশ ও আধা সামরিক বাহিনীর রেঞ্জার্সের সদস্যদের হাইকোর্ট প্রাঙ্গনের বাইরে অবস্থান করতে দেখা যায় পিটিআর প্রধানের প্রতি সংহতি জানিয়ে বিপুল সংখ্যক আইনজীবীকে স্লোগান দিতেও দেখা যায় ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে গ্রেফতার করা হয় আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনীর রেঞ্জার্সের সহায়তায় তাকে গ্রেফতার করেছিল দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো আদালতে ইমরান খান বলেছিলেন যে তাকে গ্রেফতার করার সময় লাঠি দিয়ে মারধর করা হয়েছিল এবং তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কেন তার কোনো ধারণা ছিল না তার বিরুদ্ধে জারি করা দেখার দাবি জানান ইমরান ইমরান খান প্রধান বিচারপতি খানকে নিন্দা করতে সহিংস এবং তার সমর্থক ও দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে পিটিআই প্রধান তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং কোনো সম্পত্তির ক্ষতি না করতে বলেছেন